নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবিআই একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2018 সালের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব। তো দেখো, আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং খুব সুন্দর করে কিন্তু তোমরা খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এইগুলো কিন্তু প্রতি বছর মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, রোমানন গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? অ্যান্সার হবে সি অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। রোমান টুতে বয়েলের সূত্র অনুযায়ী PV-P লেখচিত্রটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, রোমান থ্রির প্রশ্ন কি বলেছে, কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? বাষ্প ঘনত্ব মানে 13 দুগুণ এখানে 26 হচ্ছে, সি এর হচ্ছে 12, 12 দুগুণে 24, আর এইচের ছিল 1 1 × 2, অর্থাৎ 24 + 2 = 26। তার জন্য এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, C2H2। রোমান ফোরের প্রশ্ন কি বলেছে, কোনো কঠিনে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পার ডিগ্রি সেলসিয়াস। রোমান ফাইভের প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অসৎ ও সমশীর্ষ। ছয় থেকের প্রশ্ন, কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাচের স্লাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ কত হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার 0°। সাত দাগের প্রশ্ন, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওহম। আট নম্বরের প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, লাইভ লাইন। ন ত্যাগের প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো? অ্যান্সার হবে এর অ্যান্সার, ইলেকট্রনের স্রোত। দশ নম্বরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সরণিতে শ্রেণী সংখ্যা কত? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 18। এগারো ত্যাগের প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, LiH, লিথিয়াম। বারো দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? অ্যান্সার হবে এর অ্যান্সার, গলিত NaCl। তেরো দাগের প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে গাঢ় নীল। চোদ্দ দাগের প্রশ্ন, প্রদত্ত কোন শঙ্কর ধাতু, প্রদত্ত কোন ধাতু শঙ্করের জিঙ্ক বর্তমান? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পিতলে। পরের প্রশ্ন আমাদের পনেরো দাগের প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সি টু এইচ সিক্স। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। তোমরা তো জানো যে বায়োগ্যাসের ব্যবহার কি, তোমরা তো জানো বিদ্যুৎ উৎপাদনে কিন্তু বায়োগ্যাস ব্যবহার করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, ওজন স্তরে ওজনের বিয়োজনের এনোর ভূমিকা কী? তো দেখো উপরের লেখা আছে, ঠিক আছে, স্ক্রিনশট তোমরা মেনে নাও, খুব সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নাও। রোমান্টিয়ার প্রশ্ন, কাঠ কয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? অ্যান্সার হবে পেট্রোল। রোমান্ত্রিতে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? অ্যান্সার হবে -273°C। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন বলেছে চার দাগের প্রশ্ন, PV = W/M, তারপরে আছে RT, সমীকরণটিতে এম এর একক কি? অ্যান্সার হবে গ্রাম পার মোল। রোমান ফাইভের প্রশ্ন সত্য অথবা মিথ্যা লেখো, লোহা ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? অ্যান্সার হবে ইনভার।
ছদেকের প্রশ্ন, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? তোমাদের মাথায় রাখতে হবে লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে আপাতন কোণ বড় হয়, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে তাহলে কী হবে? তাহলে প্রতিসরণ কোণ কিন্তু বড় হয়। সাত দাগের প্রশ্ন, মোটর গাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে উত্তল দর্পণ। আট দাগের প্রশ্ন, উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়? অ্যান্সার হবে কমে। নয় দাগের প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? অ্যান্সার হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দশ দাগের প্রশ্ন, আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। প্রথমে হবে আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা হবে। তো দেখো উপরে লেখা আছে। পরের প্রশ্ন অথবা দিয়ে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় সূর্যের শক্তির উৎস? অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায়, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায়। এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো। এতে একটি ক্ষার ধাতু, অ্যান্সার হবে রোমান থ্রি অ্যান্সার এর অ্যান্সার ঠিক আছে, থ্রির অ্যান্সার পটাশিয়াম কে হবে। পরের প্রশ্ন কী আছে, বিতে যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচে পড়াকে ত্বরান্বিত করে? অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার সিএল ক্লোরিন। সি নম্বরের প্রশ্ন, হিমাটাইট থেকে নিষ্কাশিত হয়? অ্যান্সার হবে রোমান টুয়ের অ্যান্সার এপি। পরের প্রশ্ন ডিতে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল? অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার এফ। বারো দাগের প্রশ্ন, কী বলেছে, সিএও তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? অ্যান্সার হবে তড়িৎ জ্যোতি বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান, তড়িৎ জ্যোতি বা আয়নীয় রাসায়নিক বন্ধন বর্তমান। তেরো দাগের প্রশ্ন, তামার চামচের উপর রূপর তড়িৎ লেপন করতে ক্যাথোডে কী ব্যবহার করা হয়? ক্যাথোডে ব্যবহার করা হয় তামার চামচ। পরের প্রশ্ন তেরো দাগের, অথবা দিয়ে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ। অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। চোদ্দ দাগের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? অ্যান্সার হবে কোষের ঋণাত্মক মেরুতে যুক্ত কোষের ঋণাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়। পনেরো দাগের প্রশ্ন, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। তোমরা জানো যে তরল অ্যামোনিয়া রেফ্রিজারেটর কোল্ড স্টোরেজ হিমায়ক রূপে ব্যবহার করা হয়, রেফ্রিজারেটর কোল্ড স্টোরেজ হিমায়ক রূপে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, অ্যালমোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী? অ্যান্সার হবে এএল ওএইচ থ্রি, এএল ওএইচ থ্রি। অ্যান্সার হবে অ্যালমোনিয়াম হাইড্রাইড, অ্যালমোনিয়াম হাইড্রাইড সংকেত হবে এএল ব্র্যাকেটের মধ্যে ওএইচ ব্র্যাকেট ক্লোজ তারপরে থ্রি, ঠিক আছে। পরের প্রশ্ন অথবা দিয়ে, অ্যালমোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে, এটা তো বলেই দিয়েছি। ষোলো দাগের প্রশ্ন, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়া ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত, তো দেখো কী বলেছে, কী আছে, নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতিতে অ্যামোনিয়া ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? অ্যান্সার হবে সোডিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইট হবে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, সতেরো দাগের প্রশ্ন, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও এর আইইউপিএসি নাম লেখো। অ্যান্সার হবে প্রোপানল, প্রোপানল। অথবা দিয়ে পরের প্রশ্ন, সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু ওএইচ
এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো। তো দেখো এটা হবে আইসোপ্রোপানল, আইসোপ্রোপানল। তো দেখো উপরে কিন্তু গঠন আর সংকেত লেখা আছে সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি থেকে ও ও এইচ ও এইচ। 18 দাগের প্রশ্ন, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, পলি আছে আর ব্র্যাকেটের মধ্যে আছে টেট্রা ফ্লুরো ইথিলিন, এর একটি ব্যবহার উল্লেখ করো। অ্যান্সার হবে নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়, নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয়। এবার আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করব। তো দেখো গ্রুপ সির প্রশ্নগুলো দেখে নাও, যেখানে আমরা দেখতে পারছি এসএ কিউব আছে, দুই নম্বরে টোটাল নখানা লিখতে হবে, নয় দুগুণী 18। ঠিক আছে, তোমাদের প্রশ্নগুলো দেখে দিচ্ছি যেটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। দেখে নাও তোমরা প্রশ্নগুলো, গ্রুপ ডি এর প্রশ্নগুলো, যেখানে আমরা দেখতে পারছি আর তিন নম্বর করে থাকবে বড় প্রশ্ন, টোটাল 12খানা লিখতে হবে, 3 × 36। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, বড় প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রতি বছর কিন্তু একটা অঙ্ক আসে, দেখতেই পারছো তোমরা অঙ্ক, আলো থেকে অঙ্ক আসে, এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক আসে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, যেগুলো প্রতি বছর মাধ্যমিক ভৌত বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।